ঠিক আছে, একদিকে জয়দেব আরেকদিকে পদ্মাবতী, এই আজকের তর্জার বিষয়বস্তু। কি বাবারা মায়েরা কি বলেন, সে তর্জাটি হবে তো, পরিবেশন করব। একদিকে হচ্ছে জয়দেব, আরেকদিকে পদ্মাবতী। সময় যেহেতু নেই তাই আমি একদম সরাসরি পদ্মাবতীর পক্ষে উকিল হতে চাই, আর আমার বিপক্ষে যিনি আছেন বলাই দেবনাথ, তাকে আমি জয়দেব, ঠাকুর জয়দেব বানাতে চাই। ঠিক আছে, ম্যাচিংটা ঠিক আছে তো? যেহেতু উনি পুরুষ মানুষ, বেটা ছেলে মানুষ, তাই আবার চুলগুলো দেখেন, মানে ঘোড়ার চুলের মতো নাকি, চুলের মতো সাইজ বাই সাইজ একদম ঘোড়ার চুলের মতো দেখা যায়, তাকে যদি পদ্মাবতী বানাই একদমই মানাবে না, তাই আমি একদম সোজা তারে কি বানালাম, জয়দেব। জয়দেব বলে ভালোই মানাচ্ছে, ঠাকুর জয়দেব। তাই পদ্মাবতী আর জয়দেব তারা দুজনের যে সম্বন্ধ সেটা কেমন, তারা হচ্ছে স্বামী স্ত্রী, তারই গৃহিণী পদ্মাবতী, জয়দেবের গৃহিণী হচ্ছে পদ্মাবতী, এই নিয়ে আজকের তর্জার বিষয়বস্তু। তো তাহার কাছে আমি পদ্মাবতী হয়ে জয়দেবের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই সেই সমস্ত কথা আপনারা সবাই সবাই এই সভার মধ্যে শুনে নেবেন। ঠিক আছে, জয়দেবের গৃহিণী আমি গো, আমার নাম পদ্মাবতী, আমার পদ্মাবতী, তাই তোমাদের বলতে চাই আমার বিপক্ষে দেখি এই সভায় পদ্মাবতীর স্বামী, আমার স্বামী ঠাকুর জয়দেব তাকে এই সভায়, তাই তো তাহার কাছে কয়টি কথা সম্বোধন করতেই হবে, তাই না? তাই তোমার কাছে আমি জানতে চাই, তুমি ঠাকুর জয়দেব, তোমার কাছে আমি কি জানতে চাই, গ্রামবাসীরা সবাই মিলে তোমাকে একটা নামে ডাকে, কি? ভোরের পাখি। তাহার কি কারণ? তুমি তো একজন মানুষ, তাই না? তুমি একজন মানুষ, তাহলে তোমাকে কেন গ্রামবাসীরা সকলে কেন তোমাকে ভোরের পাখি বলে ডাকে? আমার তো শুনে খারাপ লাগে নাকি, আমার স্বামীকে মানুষ ভোরের পাখি বলবে, সেটা একটু কেমন লাগে না? তাই তোমার কাছে আমি জানতে চাই, হে স্বামী ধন, তোমার কাছে করি জিজ্ঞাসন, তোমাকে কেন গ্রামবাসীরা ভোরের পাখি বলে, তাহার কি কারণ, তোমার কাছে আমি জানতে চাই। প্রতিদিন কি করেন, প্রতিদিন ভোর বেলায় উঠে গঙ্গা স্নান না করে তিনি কিন্তু কখনোই থাকেন না, ভোর বেলা উঠে গঙ্গা স্নান করবে,
প্রতিদিন আমি তাই দেখি। যতদিন থেকে আমি তাহার গৃহে এসেছি ততদিন থেকে আমি তাকে দেখি। ভোরবেলা উঠে তিনি কিন্তু গঙ্গা স্নান করে, কিন্তু হঠাৎ করে একদিন দেখতে পাই আমার স্বামী বারান্দার মধ্যে বসে আছে। তখন সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে স্বামী ধন, তোমার কাছে আমি করি জিজ্ঞাসা, তুমি প্রতিদিন গঙ্গা স্নান করো, তারপর শুদ্ধ শান্ত মনে তুমি রাধা কৃষ্ণের ভজন করো, পুজো করো, কৃষ্ণ ভজন করো, আমি দেখতে পাই, কিন্তু আজ তোমার এ কি হলো, তুমি বারান্দার মধ্যে বসে আছো, তুমি কেন গঙ্গা স্নান করতে যাওনি? এখন স্বামী বলছে, জয়দেব বলছে যে হে পদ্মা, আজ থেকে আমি আর গঙ্গা স্নান করতে যাব না। কেন কেন স্বামী, তুমি গঙ্গা স্নান করতে কেন যাবে না? যে না, আমি আজ থেকে গঙ্গা স্নান করতে যাব না। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, হে স্বামী, তোমার কাছে আমি জানতে চাই, তুমি প্রতিদিন গঙ্গা স্নান করো, এতদিন ধরে আমি দেখে আসছি, কিন্তু আজ তোমার হঠাৎ করে কি এমন হলো যে তুমি গঙ্গা স্নান করতে যাবে না বলছ, তাহার কি কারণ? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা। আর তোমার কাছে আমি জানতে চাই, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেমন? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অবিনশ্য। জলকে যেমন যে পাত্রে রাখা যায় সেই বর্ণ ধারণ করে থাকেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ তেমনই। যে পাত্রে রাখবেন জল কিন্তু সেই বর্ণ ধারণ করে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যু কোনোটাই নেই, কিন্তু শাস্ত্রে পাই ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপে এসেছেন। কেন? জীবকে উদ্ধার করার জন্য, তাই না? আমি তাই শুনতে পাই। তাহলে ভগবানের শরীরের রংটা কেমন? কি রং মাগো? কালো, তাই না? কালো। ভগবানই তো জগতের আলো। তাহলে তোমার কাছে আমি এটাই জানতে চাই যে ভগবান কৃষ্ণ ভগবান কালো, কিন্তু তুমি দেখতে পাই একদিন সেই কৃষ্ণ ভগবানকে, কানাইকে, তুমি আরো বেশি করে কালি মেখে দিচ্ছ, সেটা কেন করলে, তাহার কি কারণ? তোমার কাছে রইল জিজ্ঞাসা। সকলের চরণে অধম বলাই দেবনাথের অনন্ত অনন্ত কোটি ভক্তি নিবেদন। নিতাই গৌর হরি বল। অল্প একটু সময়ের জন্য আসরে দাঁড়িয়েছে তর্জ বাউল অনুষ্ঠান। এই বাউল গান অনুষ্ঠান পরিবেশন করে আপনাদের মতো ভক্তের প্রাণে আনন্দ দেব সমক্ষমতা অর্জন করতে পারি নাই। জয় নিতাই। দুটি সম্বল নিয়ে আসরে দাঁড়িয়েছি, তাই দুটি সম্বল কি? সর্বপ্রথম সম্বল হলেন সাধুগুরু বৈষ্ণবের চরণ কৃপা, দ্বিতীয় সম্বল হলেন আমার শ্রীমন গুরুদেবের অশেষ করুণা। এই দুটি সম্বল নিয়ে আসরে দাঁড়িয়েছি। হয়তো অনেক ভুল ত্রুটি হবে, সকল ভুলগুলি আপনাদের চরণ সেবার ভুল করে আপনাদের চরণের এক প্রান্তে জায়গা দেবেন, এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছি আসরে। দেরি না করে পালার থেকে যাব। সর্বপ্রথম আসরে দাঁড়িয়ে যে জিজ্ঞাসা করলো মরে, শুনেছেন সবাই, একে একে জবাব দেব, অসুবিধা নাই। জয় নিতাই। একটা কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে? আজকে আমার সঙ্গে গান, আমি নাকি ঘোড়ার সমান, তাই না বাবা? জয় নিতাই। ঘোড়ার সঙ্গে তুলনা করলেন আমাকে, হ্যাঁ, ঘোড়া না হইলে কি আর দৌড়ানো যাবে? জয় নিতাই। যা
ঘোড়া চুলের মতো আমার চুল অত কাটিং নাই, যায়নি তাই শাস্ত্রে বলে গেছে সোনার আংটি বাঁকাও ভালো। কি বাবা, আংটি কিন্তু সোনার, বাঁকা হোক সমান সমান দাম, যায়নি তাই। তবে আমাকে বলে গেছে আমিও বলবো, ছাড়বো না, যায়নি তাই, বেশি বলবো না একটু হইলেও বলবো, মায়েরা কেউ খারাপ পাবেন না। চলুন সবাই মিলে গোবিন্দের নামে একটু জয়ধ্বনি করে, হরিধ্বনি উলুধ্বনি করে তারপরে যাবো সেই পালার দিকে। জয় জয় নিতাই গো, জয় গুরু জয়, বলুন জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে, হরি হরি গো সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে সবাই হরি হরি। দেবতার সমাধান অসুবিধা নাই, তবে সর্বপ্রথমে আসনে দাঁড়িয়ে বলেছে আমি শুনতে পাই। ওহে স্বামীগণ, অনেকদিন থাকে, অনেকদিন থেকে তোমার সঙ্গে সংসার করছি, কিন্তু কতগুলি কথা আমার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে, তোমার কাছে জিজ্ঞাসা করবো পারছি না। কিন্তু আজকে সুবর্ণ সুযোগ, তাই তোমার কাছে আমি জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা? হে স্বামীগণ, প্রত্যেক দিন সকালবেলা উঠে তুমি ছয় পুরুষ মাল হেঁটে হেঁটে গঙ্গা স্নানে যাও, তাহলে সাধু জানা এরা তো সারা জীবন ধরে গঙ্গা স্নান করে, এরা তো কখনো গঙ্গা স্নান বাদ দেয় না। আমি জানি তুমি সাধু ব্যক্তি, তুমি মহৎ ব্যক্তি, প্রতিদিন তুমি গঙ্গা স্নানে যাও। ওহে স্বামীগণ, আজকে তুমি সকালবেলা উঠে ছয় পুরুষ রাস্তা ঘেঁটে গিয়ে গঙ্গা স্নান না করে বারান্দায় বসে রইলে, ইহার কি কারণ? দ্বিতীয় জিজ্ঞাসা করে আমার ঠাই, আমি শুনতে পাই। ওহে স্বামী, কথাটা বড় দামি, এই জগতে আছে তুলনা, স্বামীর নিন্দা কেউ সহ্য করতে পারে না। তোমার কাছে বলে রাখি, এত সুন্দর তোমার নাম থাকা সত্ত্বেও কেন পাড়ার লোকে তোমাকে ডাকে ভোরের পাখি? দুটি জিজ্ঞাস, তিন নিয়ম্বর জিজ্ঞাস করে মোর ধারে শুনলাম কর্ণ ভরে। ওহে স্বামীধন, কৃষ্ণের সঙ্গে তোমার সুন্দর সম্পর্ক রং, প্রতিনিয়ত তার সেবা করো, কিন্তু তোমার কাছে আমার একটা জিজ্ঞাস, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি, ঠকর তেনাকে আমরা সকলেই চিনি, হ্যাঁ, তেনাকে দর্শন করলে যায় মনের জ্বালা, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে এক নম্বর কালা, সেই কালোবরণ থেকে কালোবরণকে ভেবে কালোবরণকে আপন করে আবার কি কারণ? ওই কালা কৃষ্ণের গায়ে তুমি কাজল মাখালে, ইহার কি কারণ? এক এক করে ধৈর্য ধরে বসে শুনুন নারী নড়ে, জবাব দেবো আমার স্ত্রী ধারে, অসুবিধা নাই। তবে তার আগে একটা জিজ্ঞাসা তার কাছে আমি করে যাই। ওহে প্রিয়া,
তুমি আমার হিয়ার হিয়া, তুমি যে আসরে দাঁড়িয়ে স্বামী বলে প্রমাণ দিলে, তোমার কাছে আমার উত্তর দেওয়ার আগেই তোমার কাছে আমার জিজ্ঞাসা, আমি কোনোদিন তোমাকে বিয়া করি নাই, তুমি যে আমাকে বললে স্বামী ধন, ইহার কি কারণ? আমরা জানি এই জগতে বিয়ে করলে পরে বাবা ব্রাহ্মণের দরকার হয়, নারায়ণ ছিল পাথরের দরকার হয়, দেশের দরকার হয়, দশের দরকার হয়, সবারই তো দরকার হয়, কি বাবা থাকে না? যাইনি তাই শোনো প্রিয়া, তোমার কাছে আগেই জিজ্ঞাসা করে যাই, আমি কিন্তু তোমাকে ওইভাবে বিয়া করি নাই, তুমি আমাকে স্বামী বললে কেন? জবাবটা যেন মনের মতো আসরে এসে দেন। যাইনি তাই এবার অভিনয়ে, অভিনয়ে জয় দে পামি গো, ও গো আসরে দাঁড়াইয়া যেসব প্রশ্ন করলো মরে, আমি দিব যে বুঝাইয়া, অভিনয়ে জয় দে পামি রে, সময় কপিয়া আমি তোমারে জানাই, প্রথমবারের জিজ্ঞাসেতে জবাব দিতে চাই, সেই জয়দেব ঠাকুর বীরভূম জেলা নানুর থানা কেন্দু বিল্ল গ্রাম, সেই জায়গাতে হলো গো জয়দেবের আশ্রম, প্রতিদিন সকালবেলায় উঠে ছয় হেঁটে হেঁটে গঙ্গা স্নানে যায়, এমনি ভাবে জয়দেব ঠাকুর সুখে দিন কাটায়, শিশুকাল হইতে গঙ্গা স্নান করিতে করিতে ভগবান যখন জয়দেবের উপর সন্তুষ্ট হল, দেবী ভগবানকে অনুরোধ করল, হে ভগবান জয়দেব না তোমার ভক্ত, এত কষ্ট করে প্রতিদিন সৈত্র হেঁটে হেঁটে গঙ্গাতে এসে অবগাহন করে, তুমি কি ভক্তের ব্যথা বোঝো না, ভক্তের কষ্ট বোঝো না? সেদিন গঙ্গা কি বললো, অতীত পাবনী গঙ্গাকে বললেন, ভগবান হে গঙ্গা আর বিলম্ব নয়, আমি আমার ভক্তের কষ্ট বুঝি, আজকে তুমিও যখন আমার ভক্তের কষ্টের কথা বললে ঠিক আছে, আমি তোমাকে বললাম আগামী মকর সংক্রান্তিতে তুমি গঙ্গা হইতে উঠে অজয় নদীতে যাবে, অজয় নদীতে গিয়ে তুমি মিলন বটে হবে, পরের দিন জয়তে গঙ্গা স্নান করে এসে যখন রাত্রে ঘুমাইয়াছিল, ঘুমের ঘরে গঙ্গা দেবী স্বপ্ন দেখাইল, শোনো শোনো যাই দেবে ঠাকুর আমি তোমারে জানাই, কালকে হইতে ছয় পুরুষ হেঁটে গঙ্গা স্নানে আর যাওয়ার দরকার নাই,
কাটার আগে মনে আমি বলি কাছাকাছি, এই যে মকর সংক্রান্তিতে আমি গঙ্গা দেবী অজয়ে এসে বিলীন হইয়াছি রে। বিদায় গৌর হরি বল হরি বল। এই স্বপ্ন যখন জয়দেব ঠাকুর দেখিবারে পায়, সকালবেলা তার জুই নয়নের জলে ভেসে যায়। হে গোবিন্দ, এই কাঙ্গাল ভক্তের প্রতি তোমার এত করুণা, এত দয়া। পরিষ্কার শাস্ত্রে বলে গেছে ভগবান শ্রীকৃষ্ণ, কেহ যদি করে আমায় আত্মসমাপন তখনই করি আমি তার আত্মসমজ্ঞান। আমার জন্য কোনো ভক্ত যদি ছয় ক্রোশ হাসতে পারে সেই ভক্তের জন্য আমি বারো ক্রোশ পর্যন্ত হাঁটতে পারি। কেউ যদি আমার দিনে একদিন হাঁটে আমার জন্য, আমি তার জন্য শত শত বৎসর হেঁটে গিয়ে সেই ভক্তকে আমি দর্শন দিয়ে থাকি। ভক্তের জ্বালা ভক্তের যন্ত্রণা ভগবান কখনো সহ্য করতে পারে না। সেই স্বপ্নই অনুসারে মা গঙ্গা দেবীর কথা অনুসারে এবার জয়দেবের মনে পড়ে, ঠিক তো, তাহলে আমি আর ভোরবেলা উঠে ছয় ক্রোশ রাস্তা হেঁটে গিয়ে কেন গঙ্গায় স্নান? গঙ্গা যদি এতে অজরে অজরে বিজয়ী হয়েছে, আমি অজয়ে গিয়ে প্রত্যেক দিন স্নান করবো। হরিবল হরিবল। সেই দেখবেন আপনারা প্রতি বছর জয়দেবের মেলায় হয়, আপনারা অনেকে গিয়েছেন জয়নিতাই, ওই জয়দেবের মেলা এখনও সেটা সেদিন থেকে পরিপূর্ণভাবে সেই জয়দেবের মেলা হয়ে থাকে। আমরা সবাই জানি, সবাই অনেকে গিয়েছি, অনেকে এখনো যায়নি। সেই ব্যাপার, সেখানে সেই জয়দেবের নামে তীর্থস্থান হলো, অজয় নদীতে স্নান করলেও ওই গঙ্গা স্নানের ফল হয়ে গেল। এক নম্বর জিজ্ঞাসা গেল, এবারে দুই নম্বরে যা ওগো স্বামী, কেন তোমায় ভোরের পাখি বলে দুঃখে মরে যায় ও রে। ও বাবা, যারা আমরা ঘরের ভিতরে প্রবেশ করেছি জয়নিতাই, ঘরের ভিতর মানে বুঝতে হবে ব্যাপারটা, যারা আমরা ঘরের ভিতরে প্রবেশ করেছি তারা জানি অনেকেই কি ঘরের ভিতরে প্রবেশ কাকে বলে বাবা? হরিবল হরিবল। যখন গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা নিয়ে পঞ্চম সংস্কার দশম সংস্কার হয়ে যায় তাকেই ঘরের ভিতরে ঢোকাবো। জয়নিতাই, তা যারা আমরা ঘরের ভিতরে প্রবেশ করেছি তারা মায়ার জগতে যেভাবে প্রতিদিন আমরা ঘুমাই তারা কিন্তু সেইভাবে ঘুমায় না। ঘুমায় কি? ঘুমায় না। যারা সাধুগুরু বৈষ্ণব তাদের ঘুম কিন্তু খুব কম। টাইম মতো সেবা করবে, টাইম মতো স্নান করবে, টাইম মতো গোবিন্দকে সেবা দেবে, টাইম মতো উঠে আবার গোবিন্দের কাজ করবে। প্রতিদিন সেই জয়তে ভোর চারটার সময় উঠে, উঠে যখন সাইকোরোর রাস্তায় হেঁটে হেঁটে গঙ্গা স্নানে যায়, আর তার বদনে কি ছিল? হরিবল হরিবল। তার বদনে শুধু মতমাতা হরিনাম আর কিচ্ছু ছিল না। আন কথা কখনো জয়দেব বলতেন না, বদনে হরিনাম কৃষ্ণনাম করতে করতে যখন ওই ছয় ক্রোশ রাস্তা হেঁটে গঙ্গায় স্নান করতে যেতেন, আশেপাশে যত বাড়ি ছিল গ্রামের মানুষজন ওই মধুর কণ্ঠে হরিনাম জয়দেবের কাছে শ্রবণ করে তারা কেউ আর থাকতে পারে না ঘুমের ঘরে, তারা সবাই জেগে ওঠে। আর জয়দেব প্রাণে ভরে হরিনাম গায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রার্থক্রিয়া করতে করতে যয় দেব হরিনাম করতে করতে যখন গঙ্গা স্নানে যায় আর পাড়ার সকল মানুষ ওই জয়দেবের কণ্ঠে হরিনাম শুনে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম যখন ভেঙে গেল সেদিন হতে পাড়ার লোক একত্রিত হয়ে জয়দেবকে আর জয়দেবের নামে ডাকে না, পাড়ার যত লোক সবাই জয়দেবকে ঘোরের পাখি বলে ডাকতে লাগলো, বলো জয়দেব ঠাকুর প্রেমানন্দ হরি বলো। এর ভিতরে অনেক কথা, সময় কম, তাই সংক্ষেপে জবাব দিলাম। আরো একটি জিজ্ঞাসা আছে, ধীরে ধীরে জিজ্ঞাসা দিয়ে তারপরে আবার ওনাকে দুই চার কথা জিজ্ঞাসা করতে হবে। এবারে দুই নম্বরের জিজ্ঞাসা হল সমাধান, তিন নম্বরের জিজ্ঞাসা করে আমার ঠাই ধীরে ধীরে দিব জবাব অসুবিধা নয়। জয়দেব ঠাকুর তিনি যে আশ্রমে থাকেন তার যে আশ্রমের পরিস্থিতি, ও বাবা কুড়ের ঘর, সেই কুড়ের ঘরে রাধা গোবিন্দের বিগ্রহ, দিন ভিক্ষা প্রাণ রক্ষা, সকালবেলা উঠে স্নানান্ন সেরে মাধুগিরিতে যায়, যা কিছু পায় দিয়ে আসে, তারপরে রান্না করে আবার গোবিন্দের সেবা দেয় প্রতিনিয়ত এমনি করে। যেই ঘরে রাধা মাধবকে রাখে বৃষ্টি আসলে তার ঘরের চাল দিয়ে রাধা মাধবের শরীরে বৃষ্টির জল পড়ে, এই ভাব যখন হঠাৎ করে একদিন পদ্মাবতী দর্শন করিল, পদ্মাবতী দর্শন করে স্বামীকে বলিতে লাগিল, বলে ও গো স্বামী তোমার কাছে একটা কথা বলতে চাই। আমরা কষ্টে থাকি, আমরা দুঃখে থাকি, অসুবিধা নাই, কিন্তু তুমি যাকে দিয়েছ তোমার ভাঙা কুটিরে ঠাই, সে যদি বৃষ্টি আসা মাত্র ভিজে যায় এর চেয়ে দুঃখ তো জগতে আর নাই। আমাদের গায়ে যদি জল পড়ে আমরা নিজেই বুঝতে পারি, আর তোমার যে রাধা মাধবকে স্থায়ী দিয়েছ তোমার ঘরের ভিতরে, তার গায়ে যদি জল পড়ে, এক ঘরেতে থাকি এক ঘরেতে রান্না করি এক ঘরেতে খাই, আর সেই ঘরেতে দিয়েছ তোমার রাধা গোবিন্দের ঠাই, যাও না স্বামী, চলো না আমরা দুজন মিলে একটু বনের ভিতরে যাই, বনের ভিতরে গিয়ে একটু খড়কুটো নিয়ে এসে অন্তত তোমার রাধা গোবিন্দ যেই জায়গায় থাকে সুন্দর করে একটু উপরটা ছাউনি করে দিই, আমরা কষ্টে থাকি তোমার রাধা মাধবের যেন কোনো কষ্ট হয় না, চলো না। সহধর্মিনীর কথাই অনুসারে দুইজন বনের ভিতরে গেল, বনের কিছু খড় কুটো কাটিয়া আনিল, এমনি হবে জয়দেব ঠাকুর পদ্মাবতীকে বলে, পদ্মা আমি উটি ঘরের সালে আর তুমি ভিতরে থেকে আমার সঙ্গে বাঁধন জোয়াবে, এ
এমনি ভাবে জয়দেবে ঘরের সালে আর পদ্মাবতী নিচের থেকে বাঞ্জ গাইয়া দেয়। হঠাৎ করে জয়দেবের ভিতরে একটি কথা মনে হয়, পদ্মা ও পদ্মা তুমি আমার সঙ্গে বাঞ্জ গাচ্ছ, দুপুরবেলা রাধা গোবিন্দের সেবা দিতে হবে না, তুমি সেবার আয়োজন করো। পদ্মাবতী সেবার আয়োজন করলেন, বললেন স্বামী আমি যদি সেবার আয়োজন করি তুমি কি চালের উপরে বসে থাকবে, তুমি নামো? যে না, তুমি এক এক দিকে আস্তে আস্তে আয়োজন করবে, আর আমি যখন বলবো তখন ঠিক আমার সঙ্গে তুমি বাঞ্জ দিয়ে দেবে। এইদিকে পদ্মাবতী যখন সবকিছু সেরে রান্না করতে গেল, আমার গোবিন্দ সিংহাসন হইতে বেরিয়ে এসে জয়দেবের সামনে বাঞ্জ গাইতে লাগলো, তাই গৌর হইব। আর বলে জয়দেব গুনগুন সুরে বদনে গোবিন্দের গুণগান করছে, আর মনে মনে গোবিন্দ সেবা দেবে বলে পদ্মাবতী রান্না করছে। পদ্মাবতীকে যে বলেছিল তুমি আমার বাঞ্জ গিয়ে দেবে, পদ্মাবতী ভুলে গিয়েছে। আর জয়দেব যে বলেছিল যখন সময় হবে আমি বাঞ্জ গাতে বলবো, সে কথা জয়দেব বিস্মরণ হয়ে গিয়েছে। তাই ভক্তের লীলা, সেই ভক্তের কষ্ট সহ্য না করতে পেরে আমার গোবিন্দ সিংহাসন হইতে উঠে এসে জয়দেবকে বাঞ্জ গাচ্ছে। আর বদনে কৃষ্ণ গুণ গান গাচ্ছে, কেমন করে গাচ্ছে, আমি আমি পথে দয়াল কত কেঁদেছি, পিপাসা জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু পথের পথি ঘুরে তপ্ত বালুর পথে মাথা খুঁটে দয়াল কত কেঁদেছি, বাসায় জল শুধু চেয়েছি দয়া, বাসায় জল শুধু গৌর হরিবল হরিব। শুধু
পাশানেও ফুলে ফোটাও শুনেছি আমি, ওহলায় তার প্রমাণ পেয়েছি। তুমি পাশানেও ফুলে ফোটাও শুনেছি আমি, ওহলায় তার প্রমাণ পেয়েছি। ডাকি তোমারে ওগো দয়াময়ী তুমি, ডাকি তোমারে ওগো দয়াময়ী, আমি তো পাষাণ হয়ে রয়েছি। পিপাসায় জল শুধুছে জল শুধু শুয়েছি, পথের পথি খোয়ে তব তো বালুর পথে মাথা খুঁটে দয়াল কত কেঁদেছি। বাসায় জল শুধু চেয়েছি দয়া, পাশায় জল শুধু চেয়েছি দেখা দা দেখা দা দেখা দা দেখা দা দেখা দা দেখা ভাবে জয়দেব যখন ডাকিতে লাগিল, ভক্তের কান্না দেখে ভগবান কাঁদিতে লাগিল। হরি বল হরি বল হরি বল, যখন ভক্ত কাঁদে ভগবান কাঁদে গো, উচ্চ স্বরে ডুকুরে ডুকুরে জয়দেব যখন কাঁদছে, হে গৌর হরি হে ভগবান হে দয়া হে বন্ধু, জীবনে কতই তোমাকে ডাকলাম আর কি তোমার দেখা পাবো না, তুমি কি আমায় আর দেখা দেবে না? যখন নয়ন জলে ভেসে যাচ্ছে, ঘরের ভিতরে ভক্তের কান্না শুনে ভগবানও কাঁদছে, হঠাৎ করে পদ্মাবতীর মনে পড়ে গেল, এ কি আমাকে না স্বামী বলেছিল পান জুগিয়ে দিতে, আমি তো গেলাম না। দেখছেন সেই ভাব করতে অবস্থায় জয়দেব ঘরের ছালে বসে বসে সেই ভাবনায় আছে, আর তার দুটি নয়ন জলে লক্ষ্য ভেসে যাচ্ছে। তাকে যেন রৌদ্র লাগছে না, তার যেন কষ্ট মনে হচ্ছে না। রান্নাঘর থেকে বেরিয়ে পদ্মাবতী ডাক দিলেন, স্বামী তুমি এখনো ঘরের ছাদে বসে আছো, তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ পদ্মা আমার কষ্ট হচ্ছে, এখনই নেমে যাও। হয়েছে তোমার সেবার আয়োজন? হ্যাঁ স্বামী সেবার আয়োজন হয়েছে, যাও যাও তুমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে তোমার গোবিন্দ সেবার আয়োজন করো। এমনি ভাবে পদ্মা গো রান্না সেরে অজয় নদীতে জল আনিতে গেল, জয়দেব সাল হতে নেমে যখন ঘরের ভিতরে গেল, ঘর
মনের ভিতরে দেখে গোবিন্দের সর্বঙ্গে কালি লেগে আছে। আর যতটুক বাকি ছিল ঘর সামনি সম্পূর্ণ যেন হয়ে গেছে। হরিবল হরিবল ভগবানের ভাবে মিশে, ভগবানের প্রেমে মিশে, মনের আনন্দে গান করছে, ভগবানকে ডাকছে। গোবিন্দ নিচে হইতে বান জুগিয়ে দিচ্ছে, আর জয়দেবের যেন ভনছাওয়া হয়ে গেছে। দৌড়ে এসে দেখলো কি ব্যাপার, আমার গোবিন্দের সর্বয়ঙ্গে এত কালি লেগে আছে কেন? একটি শুদ্ধ বস্ত্র হাতে ধরে গো, যখন গোবিন্দের অঙ্গের কালি মুছাইতে গেল, এমন সময় পদ্মাবতী ঘরেতে ঢুকিল। হরিবল হরিবল সেই কথাটা স্বামীর ধারে জানতে মনে চায়, কি করে কালো কৃষ্ণের গায়ে তুমি লাগাও কালি ভাই। শোনো শোনো পদ্মাবতী গো, আমি তোমার জানাই ঘরের কালি পড়েছে গোবিন্দের গায়ে, সেই কালি আমি মুছাইয়ে দিলাম লাগাইতে যাই নাই। হরিবল হরিবল এই তো তোমার ছিল জিজ্ঞাসা, দিলাম সমাধান। যিনি জগতের কালো বিশ্বের কালো, তার অঙ্গে আবার কালি মাথা বোতেন পদ্মা। সেদিন আমি কালি লাগাই নাই, আমি কালি মুছাইতে গিয়েছিলাম ঘর সামনি করতে গিয়ে, আমার গোবিন্দের গায়ে কালি লেগেছে, সেই কালি আমি পরিষ্কার করে দিলাম, কালি লাগাই নাই। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, জবাব দিলাম তাই, একে একে দিলাম জবাব গোপন রাখিল। এবার তোমার কাছে করব জিজ্ঞাসা, জবাবে যেন পাই, জবাবের আশায় বসে থাকবে বৈষ্ণব গোসাই। আমি তোমাকে সিঁদুর পরাই নাই, আমি তোমাকে শাখা পরাই নাই, ওই কলা গাছ গেড়ে মারোয়ার তলে আমি তোমাকে বিয়ে করি নাই, তুমি কি করে আমাকে স্বামী বলো? কোনো তো প্রমাণ নেই। যাইনি তাই, ও বাবা, যিনি অরিজিনাল পদ্মাবতী তার কাছে কোনো প্রমাণ নাই, এটা তো ডুপ্লিকেট পদ্মাবতী। যাইনি চাই, তাই শাখাও আছে, সিঁদুরও আছে, সব কিছুই আছে। তাহলে সেই ভাবের ঘরে জিজ্ঞাসা করবো তোমার ধারে, আর তুমিও জবাবটা যেন দেবে ভাবের ঘরে। উপরে যদি জবাব দাও মানব না, ভাবের ঘরে জবাব দিতে হবে। আমি তো তোমাকে শাখা পড়িয়ে সিঁদুর দিয়ে আমি তোমাকে বিয়ে করি নাই, তাহলে তুমি কি হিসেবে আমাকে স্বামী বলো, এটাই জানতে চাই। এক নম্বর। এবার দুই নম্বর জিজ্ঞাসা, পদ্মাবতী পদ্মাবতী বলে সবাই তোমারে, কি করে তোমার পদ্মাবতী নামটি হলো বোঝাই বাই আমারে। আস্তে ভাই আস্তে, মানে একবারে বেশি চাপ দেওয়া যাবে না, মাইয়া মানুষ তো, ওই মাইয়া মানুষের লোকে গান গাওয়া আর জমের বাড়ির নিমন্ত্রণ খাওয়া দুইটাই সমান। যায়নি তাই, মানে এক ভদ্রলোক ছেলের বিয়ে দেবে, ওই বাজারে গেছে সালন কিনতে, দশকর্ম ভান্ডারে সালন কিনতে গিয়ে ওই দোকানিকে বলে, দাদা আমার ছেলের বিয়ে, আপনার দোকানে সালন আছে নাকি? কই আছে তো। কই কেমন সালন আছে? কই আমার কাছে তিন রকমের সালন আছে। কই কেমন? কই একটা ঘন, একটা মাঝারি, একটা ফাঁক। কই তাহলে দাদা এক কাজ করেন, ওই ঘন সালনটা আমাকে দেন। এবার দোকানদার বের করে দিল ঘন সালন, এমন মানে বৃদ্ধাঙ্গুলের মাথা ঢুকা যায় ওইটারই নাকি ঘন। কয় দাদা এইটাই ঘন? কয় এইটাই এক নম্বর। কয় সব বোনাস, আপনার ঘনটাই এত ফাঁক,
থাকবো আরো কত ফাঁক আপনার চালন আপনার কাছেই থাক। তাহলে পদ্মাবতীর কাছে যে দুইটা জিজ্ঞাসা এখানেই থাক, বেশি দেরি করার দরকার নাই, সময় খুব কম।